নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ বর্ণনা প্রদান করিলেন। তিনি এই কথা বলিলেন যে দাজ্জাল আসিবে, কিন্তু মদিনার কোনো পথে ঘাটে প্রবেশ করা তাহার জন্য নিষিদ্ধ এবং অসাধ্য কাজ হইবে। সুতরাং সে মদিনার পার্শ্ববর্তী এক প্রস্তরময় ভূমিতে অবতরণ করিবে, অর্থাৎ শিবির স্থাপন করিবে। তাহার মোকাবেলা করিবার জন্য তখন এক ব্যক্তি তাহার সামনে গিয়া উপস্থিত হইবে। সেই ব্যক্তি সেদিন শ্রেষ্ঠ মানুষ রূপে গণ্য হইবে। সে গিয়া বলিবে যে আমি সাক্ষ্য দিতেছি যে তুই সেই দাজ্জাল যার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনাইয়াছেন। দাজ্জাল বলিবে হে লোক সকল, যদি আমি এই ব্যক্তিকে হত্যা করিয়া পুনরায় জীবিত করি, তবে তোমাদের মনে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকিবে কি? লোকেরা বলিবে না। তখন সে তাহাকে হত্যা করিবে। অতঃপর জীবিত করিবে। জীবিত করিবার পর সেই ব্যক্তি বলিবে, আল্লাহর কসম, এখন তো তোর ব্যাপারে আমার জ্ঞান আরো বাড়িয়া গেল। যাহা ইতিপূর্বে ছিল না। তখন দাজ্জাল তাকে পুনরায় হত্যা করিতে চাহিবে, কিন্তু আর তাহাতে সক্ষম হইবে না। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 7111।